এই সময় খুব আলোচিত বই প্যারাডক্সিক্যাল সাজিদ। এটা এই বইটার ফার্স্ট পার্ট যেটা, এটা 1-2 বছর আগের 2017-এ রিলিজ হয়, তো তো তখন খুবই এটা জনপ্রিয় হয়। তারপর তো সেকেন্ড এডিশন বের হয়েছে রিসেন্টলি। এই বইটা হচ্ছে 1 লাখ সেলস ইয়ে করছে, হিট করছে মার্ক। সো ভাবলাম যে এটা যেহেতু খুবই আলোচিত একটা বই, আজকে এই বইটা একটু রিভিউ করবো। শুরুতেই থ্যাংকস বলতে চাই জিয়া চৌধুরী ভাইকে। আমি যখন বইটা বের হয় খুব আলোচিত হয় পড়তে চাইছিলাম, তো উনি আমি ফেসবুকে আগ্রহ প্রকাশ করায় হচ্ছে উনি সেই বাংলাদেশ থেকে ইউএসএ এই বইটা পাঠানোর ব্যবস্থা করছেন আমার জন্য। সো বিগ শাউট আউট টু হিম। আর বইয়ের রিভিউর ব্যাপারে হচ্ছে, সাধারণত রিভিউ বলতে তো কন্টেন্ট বেসড রিভিউ হয়, বইয়ের ভিতরে কী আছে না আছে, তো সেটা তো একটা বই অনেক বড় বই এবং এটার স্পেসিফিক চ্যাপ্টার ধরে বা কন্টেন্ট ধরে রিভিউ করার তো ডিটেলসে যাবো না। আমি জাস্ট একটা হলিস্টিক ওভারভিউ, আমার পার্সোনাল অবস্থান মতামতটাকে শেয়ার করবো। তো শুরুতে হচ্ছে বইয়ের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলো নিয়ে বলি। বইটা আস্তিক নাস্তিক বিতর্ক, তো আস্তিক নাস্তিক বিতর্কের ক্ষেত্রে আমি এগুলো নিয়ে কথা বলছি বিভিন্ন বিভিন্ন সময়, আমার বিভিন্ন এপিসোডে আলোচনা করছি, রিসেন্টলি আপলোড করছি এপিসোড, যে সায়েন্স ভার্সেস রিলিজিয়ন এই ধরনের ডিবেট করা উচিত কি না, বা করলে কীভাবে করা উচিত, অ্যাপ্রোচ কী হওয়া উচিত অ্যান্ড অল। সো এটা আমি আমার যেটা আমি আগে আর্গিউ করছি যে সায়েন্স ভার্সেস রিলিজিয়ন ইজ এ লস্ট কজ এই ডিবেটটা, কারণ হচ্ছে সায়েন্স হইতেছে পুরোপুরি একটা কনক্রিট এভিডেন্স বেসড একটা ব্যাপার, আর রিলিজিয়ন হইতেছে পুরোপুরি একটা ফেথ বেসড ব্যাপার। সো এই দুইটা জিনিসের কম্পেয়ার করা, দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান রিকনসাইল, ইটস লাইক অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস। সো তো সেটা তারপরও কিন্তু আমরা যারা ধর্ম বুঝতে চাই, জানতে চাই, ধর্ম হইতেছে একটা দর্শন আমার কাছে, ধর্মটা বেসিক্যালি একটা ফিলসফি টাইপের, সেটা যারা জানতে বুঝতে চায় তারা হইতেছে সেটাকে অবশ্যই, সেটার একটা দার্শনিক অ্যাপ্রোচ আছে, কিন্তু সায়েন্স দ্বারা ব্যাখ্যা করা, জাস্টিফাই করা, ভেরিফাই করা, ডিফেন্ড করা বা ইয়ে করা, এইগুলো আসলে রাইট অ্যাপ্রোচ বলে আমি মনে করি না। তো এই বইয়ের লেখক যেটা করছেন, যে খুবই ভালো দিক, যেটা খুবই প্রশংসনীয় দিক যেটা, সেটা হচ্ছে উনি ভদ্রস্থ উপায়ে, যেটা হইতেছে এখন তো অনলাইনে আস্তিক ভার্সেস নাস্তিক খুবই একটা মানে যুদ্ধাংদেহী অবস্থা, গালাগালি, ভদ্রস্থ উপায়ে উনি যেসব নাস্তিকরা যেসব প্রশ্ন করে যেগুলোর উত্তর আস্তিকরা খোঁজে অনেকে পায় না, যে কারণে বিভ্রান্ত হয় বা কনফিউজড হয়, এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছেন। আই উড সে হি ডিড এ রিয়েলি গুড জব অ্যাট ইট, ব্যাখ্যা করা, কারণ যেটা বললাম যে ধর্ম তো আসলে একটা বিশ্বাসের জায়গা, এটার এটাকে আপনি যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করা ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি যেটা করতে পারেন, হাইস্ট ইউ ক্যান ট্রাই টু মেক সেন্স অফ ইট ফ্রম ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ, এগুলো হচ্ছে আমার কথা, আমার অবস্থান। সো সেই সেন্সে ধর্মের মতো একটা একটা ইয়ে জায়গাকে, কনক্রিট না এরকম একটা বিষয়কে ডিফেন্ড করা এগেনস্ট কনক্রিট লজিক এবং সায়েন্স অ্যান্ড অল, এটা খুবই ডিফিকাল্ট কাজ। এবং আমি এই কারণে, এই এই বাস্তবতায় উনি যেই বইটাতে যেভাবে করছেন, হি ডিড এ রিয়েলি গুড জব আমি বলবো। যেসব দার্শনিক দিক আছে, ব্যাখ্যাগত দিক আছে, এগুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করছেন। সায়েন্সকে যেখানে ইনভোক করার দরকার ছিল সেখানে সায়েন্সকে ইনভোক করছেন। যদি আমি বললাম যে সায়েন্সকে ইনভোক করলে আপনি 10 জায়গায় সায়েন্স দিয়ে ডিফেন্ড করতে পারবেন, ধর্মকে আপনি 100 জায়গায় ডিফেন্ড করতে পারবেন না, সো নেট রেজাল্টটা কিন্তু আপনার ফেভারে আসবে না। সো এটা একটা ভালো অ্যাপ্রোচ আমি বলবো না। যাক, এখন ব্যাপার যেটা হচ্ছে যে ওনার যে পাঠক শ্রেণী, যারা মূলত যাদের কারণে বইটা হিট হয়েছে, এটা আমার কোনো ডেটা নাই, এইভাবে দাবি করা হয়তো আমার সেই ক্যাপাসিটি নাই, করা উচিত হবে না, কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে দেখায় শোনায় মাদ্রাসা পড়ুয়া বা স্কুল কলেজ পড়ুয়া যারা, ও খুব সফিস্টিকেটেড রিডার, খুব সফিস্টিকেটেড অ্যানালিস্ট আমি বলবো না, তো ওনার বইয়ের এই কন্টেন্ট কতটুকু জাজ করার, চ্যালেঞ্জ করার, বিচার করার ক্ষমতা এই পাঠক শ্রেণীর একটা বড় অংশের আছে আমি নট শিওর। তারা হচ্ছে যে বইটা পড়ছে পড়ে মনে হয়েছে যে প্যারাডক্সিক্যাল সাজিদ, যে সাজিদ ক্যারেক্টারটা, সেই হইতেছে সব পিঠে শোয়া ফেলতেছে, বই পড়লে এরকম মনে হবে, সব জবাব দিয়ে নাস্তানাবুদ উড়িয়ে দিতেছে, সো এই কারণে তারা ধুমায় কিনছে। কিন্তু এইটার আদৌ আর্গুমেন্টগুলো কতটুকু সাউন্ড, কতটুকু লজিক্যাল, কতটুকু কী এবং তথ্যগুলো সঠিক কি না, সেটার মেরিটের ভিত্তিতে বইটাকে জাজ করার সক্ষমতা এই বড় পাঠক শ্রেণীর একটা বড় অংশের আছে কিনা আমি নট শিওর। সো হিট হয়েছে মানে বইটা খুব ভালো, আমি সেটার ভিত্তিতে এই কনক্লুশনে পৌঁছবো না। আমি আমার পার্সোনাল আমার মতামত হইতেছে যে বইয়ের কন্টেন্ট বেশ ভালো, বেশ বইটা বেশ সাউন্ড একটা বই। আর হচ্ছে যে নেগেটিভ যে দিকটা, হ্যাঁ, লেখক হচ্ছে বইটাকে গল্পের আকারে উপস্থাপন করছেন, উইচ আই লাইকড, কারণ আমি মনে করছি যে এরকম ইন্টারঅ্যাক্টিভ করে উপস্থাপন করা, যেমন আপনি এগুলো ফিলোসফিক্যাল কচকচি জিনিসপত্র, মানে ভাল লাগে না মানুষের বেশিক্ষণ পড়তে এগুলোর সাথে এঙ্গেজ থাকতে, সো এরকম একটা সাবজেক্টকে উনি ইন্টারঅ্যাক্টিভ করে উপস্থাপন করা একটু মোর এঙ্গেজিং হয়েছে পাঠকের জন্যে,
আরেকটা হইতেছে যে যেভাবে প্রশ্নগুলা করা হয় এই বইটা তো একটা জবাব, অনলাইনে যে ঘটনাগুলো ঘটে যেরকম ডিবেট হয়, সো ওই ডিবেটটাকে ডিবেটের মতো করে উপস্থাপন করায় পাঠকরা আরেকটু বেশি রিলেট করতে পারছে বলে আমার ধারণা। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা একটা ভালো অ্যাপ্রোচ ছিল আর কি এই বইটার জন্য। আর হইতেছে যে যে জিনিসটা বললাম যে এখানে যেভাবে লেখক উপস্থাপন করছে সব পিটে শোয়ায় ফেলতেছে সাজিদ সব নাস্তিক টাস্তিকদেরকে, এটা বেশ কনভিনিয়েন্ট লাগছে আমার কাছে লেখকের। আমরা বাংলা সিনেমায় যেরকম দেখি যে নায়ক হইতেছে যে কোনো মুহূর্তে নায়কই হইতেছে সবসময় উইনার, এবং সবচেয়ে অ্যাবসার্ড মোমেন্টেও নায়ক হইতেছে 100 জনের ফাইট করে বের হয়ে চলে আসে। সাজিদকে এখানে বই এরকম ফিল্মি আকার উপস্থাপন করা হয়েছে, কনভিনিয়েন্টলি উপস্থাপন করা হয়েছে, এবং সেটাই করার কথা। আপনি তো আপনি নিজে নিজের ডিফিটেড দেখাবেন না, এটা কেউই দেখে না, কিন্তু বাস্তবতা হচ্ছে একজন নিরপেক্ষ লেখক অথবা নাস্তিকরা যারা বা একজন চিন্তাশীল মানুষ যখন জাজ করবে তখন কিন্তু তারা এই জিনিসটার কারণে এই বইটাকে দাম কম দিবে, গুরুত্ব কম দেবে, বলবে যে এটা পুরোটা একটা কনভিনিয়েন্ট বই, পুরোটাই হইতেছে বাংলা সিনেমা স্টাইলের বই। কিন্তু মানুষ কিন্তু নিরপেক্ষ অবস্থান থেকে বিশ্লেষণ পছন্দ করে, যতই কানাই হোক, তারপর যখন কেউ নিরপেক্ষ বিশ্লেষণ করে মানুষ সেটা শুনে ওইটা অ্যাপ্রিসিয়েট করে এবং পছন্দ করে, করে না যে তা না, যে কারণে গেম অফ থ্রোনস হিট। কারণ একটা সময় ধারণা ছিল যে বা সিনেমা নাটক হিট করাইতে হলে, জনপ্রিয় করাইতে হলে নায়ককে যে কোনো মুডে বাঁচায় রাখা লাগবে, মেইন ক্যারেক্টারগুলোকে যে কোনো মুড সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে দিতে হবে, সব পারে, এটা কখনো ডিফিটেড হয় না। সো এটা যে সত্য না সেটার প্রমাণ হচ্ছে গেম অফ থ্রোনস, যারা হইতেছে এই ন্যারেটিভের বাইরে এসে মেইন ক্যারেক্টারগুলোরা সব মেরে শোয়া ফেলছে। সো এটা কিন্তু খুবই জনপ্রিয় হয়েছে গেম অফ থ্রোনস এই কারণে, যেটা বাস্তবতাকে পিকচারাইজ করছে। সো ওই সেন্সে এই জিনিস এই বইটার যেভাবে উপস্থাপন করা হয়েছে কিছুটা ফিল্মি, যেটা বললাম এটাকে আরেকটু বাস্তবতা দিয়ে উপস্থাপন করলে হয়তো সর্বমহল আর একটু অ্যাকসেপ্টেন্স পাই, তারা ইয়ে এন্ডে আছে ওই এন্ডে আছে আইলের অন্য পাশে আছে নাস্তিকরা যারা এটা বইটাকে উড়ায় ফেলে দেয়, যে কারণে পাত্তা দেয় না, কারণ তাদের কাছে হয়তো মনে হয়েছে জিনিসটা লেম। এটা একটা হতে পারে তাদের কাছে জেনুইনলি মনে হয়েছে বিষয়টা লেম, উপস্থাপনার ধরনটা লেম। আরেকটা হতে পারে যে যেহেতু তারা এখন অপোজিট সাইডে আছে সুতরাং ক্লু তারা খুঁজবে, এটা স্বাভাবিক, এটা সবাই করে, সো ওই ক্লু খুঁজে এটা করতেছে। চ্যালেঞ্জের প্রশ্নে যখন বাস্তবে আপনি যখন ডিবেট করতে যান, এরকম অনেকগুলো রুম ছিল যে যেখানে দেখা গেছে যে সাজিদ একটা কথা বলছে একজনের সাথে ডিবেট করতেছে, সাজিদ 3টা অ্যান্সার দিছে সাথে সাথে সে হইতেছে একেবারে কনভিনসড, একেবারে মানে লেখক এভাবে উপস্থাপন করছে আর কি যে প্রতিপক্ষ যে সে একদম কনভিনসড যে দুর্দান্ত অ্যান্সার দিছে সাজিদ, অথবা ক্লাসে শিক্ষককে চ্যালেঞ্জ করতেছে, শিক্ষক নানান কথা বলতেছে, সাজিদ এমন অ্যান্সার দিতেছে শিক্ষক হইতেছে একদম শুয়ে গেছে জায়গার মধ্যে, যা আর অদ্ভুত, এত ভালো ব্যাখ্যা, এসে বাস্তবে এরকম হয় না। এবং যে ব্যাখ্যাগুলো সেই ব্যাখ্যাগুলোর মধ্যে চ্যালেঞ্জ করার রুম ছিল ক্লিয়ারলি ভিজিবলি, কিন্তু সেই রুমগুলোকে এই বইয়ের লেখকের উপস্থাপনায় প্রতিপক্ষ পিক করে নাই সেইভাবে। তো পাঠক যখন দেখতেছে যে ক্লিয়ারলি এখানে দুর্বলতা আছে এই আর্গুমেন্টে, কিন্তু প্রতিপক্ষ যে সে একবার হাততালি দিয়ে উড়াই দিতেছে সাজিদকে, একদম কনভিনসড সে, খুব ভালো ব্যাখ্যা হয়েছে। তো এরকম কিছু জায়গা হইতেছে যারা এই এই বইয়ের প্রতিপক্ষ ওরা কিন্তু অবশ্যই পিক করছে এবং করবে, এবং এইগুলাকে কারণ হিসেবে দাঁড় করাবে এই বইটাকে ইনভ্যালিডেট করার জন্য। সো এটা হচ্ছে বাস্তবতা, অবশ্যই কোনো কিছুই 100% হয় না, ফুল প্রুফ হয় না কোনো কিছু। তারপর ওভারঅল যদি আমি বলি, আমি 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 বলবো বইটা বেশ ভালো একটা বই, অনেকে অনেক কথা বলবে যারা এই কজের সাথে যাদের কজ মিলবে না এরা অনেক কথা বলে বলবে, নিরপেক্ষভাবে বলে বলে আমি মনে হয় না, নিরপেক্ষ অ্যানালাইসিস হলে আমি একমত হইতে আমার কোনো সমস্যা নাই। তো আমি মনে করি আমি নিরপেক্ষ অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করতেছি, আমার মতে যথেষ্ট ভালো একটা বই গিভেন দ্য সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য এই টাইপের একটা সাবজেক্ট, আস্তিক নাস্তিক ডিবেট, ধর্মের মতো বিষয়কে ফিলোসফিক্যালি এক্সপ্লেন করা, সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করা, আমি যেটা বললাম আই থিঙ্ক ইটস অ্যান অ্যাবসার্ড আইডিয়া, লেখক বিভিন্ন জায়গায় করছেন, ওকে ফাইন, কিন্তু যেইভাবেই করছেন হি ডিড এ ভেরি গুড জব। সেকেন্ড যে বইটা সেটাও আমি পড়া শুরু করছিলাম, আমি কয়েক চ্যাপ্টার পড়ার পর পড়তে পারি নাই, আমার কাছে মনে হয়েছে টোটালি ওয়েস্ট অফ টাইম। জাস্ট যেটা হয় যে একটা জিনিস হিট করলে একটা সিকুয়েল বের করতে হবে, নাটক হোক সিনেমা হোক, তারপর সেকেন্ডটা কিন্তু ভালো করতে পারছে এরকম রেকর্ড খুব কম। গেম অফ থ্রোনস উদাহরণটা আছে, গেম অফ থ্রোনস যেভাবে শেষ হয়েছে, তো ভালো জিনিস দীর্ঘদিন ভালো এই ভালোত্বটা টেনে নিয়ে যাওয়াটা কঠিন, অল গুড থিংস মাস্ট কাম টু অ্যান এন্ড, ওইভাবে আর কি। এটা একটা ভালো বই ছিল, এটা ওইখানে শেষ হইতে পারতো, সেকেন্ডটা যেটা বের হয়েছে আমার দৃষ্টিতে, আমি যেটা বললাম আমি কয়েকটা চ্যাপ্টার পর আমি আই কুডন্ট, মানে আমি চেষ্টা করে পারি নাই পড়তে, আমার কাছে মনে হয়েছে আমি সময়ের অপচয় করতেছি। তো এনিওয়েজ বইটা খুবই জনপ্রিয় বই, যাদের কাছে জনপ্রিয় সেই জনপ্রিয়তার ভিত্তিতে আমি বলতেছি না বইটা ভালো, আমি আমার জাজমেন্ট দিয়ে বলতেছি যে আমি ওভারঅল, আমি তো অনেক সমালোচনা করলাম, বিভিন্ন নেগেটিভ নেতিবাচক দিক উপস্থাপন করলাম আমার দৃষ্টিতে, ইতিবাচক দিক উপস্থাপন করলাম আমার দৃষ্টিতে, ওভারঅল সব কিছু কনসিডার করার পর আমি এটাকে উইনার বলবো, যথেষ্ট ভালো বই হয়েছে, অ্যান্ড হি ডিড এ গুড জব ফর দ্য সাবজেক্ট।